ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যাদবপুর ও টালিগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষজনের দীর্ঘদিনের অভাব ছিল পানীয় জলের। তারা যেটা বলতেন যে পানীয় জলের সমস্যায় কিন্তু তারা ভুগছেন, এবং সেই অভাব অভিযোগ দীর্ঘদিনের ছিল। তার পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভার 110 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাটুলিতে নতুন জলাধার উদ্বোধন করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম যেটা স্পষ্টত জানালেন যে কলকাতা পুরসভার 10 নম্বর ওয়ার্ডে এই যে জলাধার, একটি 7 লক্ষ গ্যালন ক্ষমতাসম্পন্ন উত্তোলিত জলাধার এবং আরেকটি 10 লক্ষ ক্ষমতাসম্পন্ন আংশিক ভূগর্ভস্থ জলাধার নির্মিত হয়েছে, এবং এই জলাধারগুলিতে পরিশ্রিত পানীয় জল আসবে ধাপার জয় হিন্দ জল প্রকল্প থেকে। স্বাভাবিক ভাবে এই বিপুল পরিমাণ জল কিন্তু 100, 101 এবং 110 নম্বর ওয়ার্ডে মানুষজনের যে অভিযোগ ছিল যে পানীয় পরিশ্রিত পানীয় জলের, সেই অভিযোগ কিন্তু মিটিয়ে দেওয়া সম্ভবপর হবে। অর্থাৎ কিনা পরিশ্রিত পানীয় জল আগামী দিনে তারা পাবেন, তেমনটাই কিন্তু দাবি কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।